ওয়েলকাম টু এমএস একাডেমি, আমি সুকান্ত। আর আজকে আমার পুচু অর্থাৎ ইউকুলেলে টিউটোরিয়ালের সেভেন্থ পার্ট নিয়ে চলে এসেছি। যেমনটা বলেছিলাম যে সাতটি টিউটোরিয়াল আমি পরপর করব, তার মধ্যে এটা ফাইনাল টাস্ক, এর পরেও লেসন চলতে থাকবে যদিও, কিন্তু একটা স্টার্ট আপ হওয়া দরকার ছিল। যারা এই ইনস্ট্রুমেন্টের কিছুই জানো না, কীভাবে বাজাতে হয় তা জানো না, তারা আশা করি আগের ছটি পার্ট থেকে অনেক কিছুই জেনেছো, অনেক কিছুই শিখেছো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাকে ভালোবাসতে শিখেছো। সো আজকে টিউটোরিয়ালে আমরা ফিঙ্গার স্টাইল নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে শেখার কিন্তু শেষ নেই, অর্থাৎ পৃথিবীতে যা যা এখনো পর্যন্ত এক্সিস্ট করছে, অর্থাৎ কিভাবে বাজাতে হয় বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার যা তোমরা অলরেডি শিখছো, তার বাইরেও তোমরা কিন্তু কিছু ক্রিয়েট করতে পারো, নতুন মেলোডি ক্রিয়েট করতে পারো যেগুলো পৃথিবীতে কখনোই এক্সিস্ট করে না, তোমাদের মাধ্যমে নতুন নতুন মানুষের কাছে পৌঁছচ্ছে, তোমরা সেটাকে বানাচ্ছ। সো সবসময় ক্রিয়েটিভিটিকে প্রাধান্য দিয়ে নতুন নতুন জিনিস ক্রিয়েট করার চেষ্টা করো, ঠিক আছে? সো আজকে ফিঙ্গার স্টাইলে বিগিনার্স টিউটোরিয়ালে আলোচনা করব যে কিভাবে আমরা ফিঙ্গার্স দিয়ে এই ইনস্ট্রুমেন্টকে বাজাবো। ওকে, টেকনিকটা হচ্ছে সিম্পল, এটাকে আমরা বলবো পি, এটাকে আই, এটাকে এম। ওকে, পি আই এম। ওকে, বা সিম্পলি মনে রাখতে পারো থাম্ব, এটা এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার, এই তিনটে ফিঙ্গার দিয়েই আমরা ইউজুয়ালি ফিঙ্গার স্টাইল প্লে করবো। ওকে, থামটা প্লে হবে 3 নম্বর স্ট্রিংয়ে, ঠিক আছে? কখনো কখনো দরকার পড়লে 4 নম্বরেও ইউজ হবে। ওকে, ইন্ডেক্স ফিঙ্গারটা সিম্পলি 2 নম্বর স্ট্রিংয়ের নিচে থাকবে, অর্থাৎ 2 নম্বর স্ট্রিং বাজানোর জন্য কাজে লাগবে, আর মিডল ফিঙ্গার ইউজ হবে 1 নম্বর স্ট্রিং বাজানোর জন্য, ঠিক আছে? এখন কীভাবে এই ফিঙ্গার্সগুলো রাখছি, জাস্ট গ্লাস হোল্ড করার মতো, দেখো নর্মাল, কখনো স্ট্রং করবে না, সবসময় ফ্রি রাখবে। ওকে, সো গ্লাস হোল্ড করার মতো করে থামটাকে এখানে রাখলাম 3rd স্ট্রিংয়ের ওপরে, কারণ থামটা একমাত্র নিচের দিকে হিট হবে, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার ওপরের দিকে হিট হবে, নর্মাল জাস্ট এরকম টিং 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 টিং। ওকে, সিম্পল না না না। ওকে, এখন এই প্রসঙ্গে বলে রাখি, এর আগে আমি বলেছিলাম যে এভাবে হোল্ড করতে হবে, এভাবে হোল্ড করতে পারো যখন তোমরা দাঁড়িয়ে ইনস্ট্রুমেন্টটাকে প্লে করছো, বাট যখন বসে আছো তখন তোমরা সিম্পলি এরকম রেখে প্র্যাকটিস করতে পারো। ওকে, আমি এই মুহূর্তে সেভাবেই করছি। সো তোমাদের প্রথম টাস্ক কী সেটাই বা তোমাদের দেখিয়ে দেবো। সো তোমাদের প্রথম টাস্ক প্র্যাকটিস করার জন্য আমি রেকমেন্ড করবো কোনো মেট্রোনম ইউজ করো, যাতে টিক টক 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 এরকম আওয়াজ হচ্ছে কন্টিনিউ, 4টে কাউন্ট চুজ করো, অথবা কোনো ড্রামসের লুপ সার্চ করতে পারো ইউটিউব থেকেও, যেখানে ঢিক ঢিক টাক ঢিক 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 টাক এরকম কোনো লুপ চলছে, কারণ ড্রামসের লুপের সাথে বাজালে দেখেছি অনেকটা মানে ফ্রিলি বাজানো যায়, মানে ইন্টারেস্টিং ব্যাপারটা থাকে। ওকে, সো তোমরা চুজ করতে পারো, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্লোলি ট্রাই করবে। ওকে, ফার্স্ট কিছু করলে কী হবে, তোমার ব্রেন যেহেতু এই মোমেন্টে রেডি নয়, তাই ফার্স্ট প্লে করলে হয়তো মনে হতে পারে আমি ঠিকঠাক করছি, বাট অ্যাকচুয়ালি হয়তো তুমি রং। সো স্লো প্র্যাকটিস করবে। ওকে, সো সাপোজ বিট চলছে এরকম ঠিক ঠিক টাক ঠিক 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 টাক টেং 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 টেং, এটাও স্পিড হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি, তাই 1 2 3 4 কী ছিল, পি আই এম আই, অর্থাৎ স্ট্রিং যদি বলি 3 2 1 2 3 2 1 2, এটা তোমাদের প্রথম কাজ, ঠিক আছে? একদম ফ্রিলি করবে, শক্তপোক্ত করার দরকার নেই, বারবার করে বলছি ফ্রি। ওকে, পি আই এম আই কাউন্টের সাথে করবে, কিন্তু অবশ্যই তাল যেন না কাটে। এটা করতে করতে দেখবে কয়েকদিন পরে এমনিতেই স্পিড বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা হবে না, অর্থাৎ পি আই এম আই পি আই এম আই। ওকে, সো এই প্র্যাকটিসটা তোমাদের একদম বেসিক প্র্যাকটিস, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে? নেক্সট তোমরা অদল বদল করে করতে পারো, যেমন ধরো এই প্র্যাকটিসটা করলে তোমরা পি আই পি এম পি আই পি এম, খুব সুন্দর ঝোঁকে ঝোঁকে চলিতেছে, এভাবেই ব্যাপারটা ভাবতে হবে। ওকে, সো আশা করি তোমাদের ভালো লাগছে, এই প্র্যাকটিসটাও তোমরা স্লোলি করবে, অর্থাৎ পি আই পি এম পি আই পি এম এভাবে। ওকে, নেক্সট তোমরা এরকম করতে পারো শুধু পি আই পি আই পি আই পি আই পি আই বা পি এম পি এম পি এম পি এম, এভাবে তোমরা কিছু প্র্যাকটিস করে ফিঙ্গারগুলোকে সচল করে নিচ্ছ। ওকে, আগে লেসনে মেজর স্কেল নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানে আমি বলেছিলাম থাম দিয়ে প্লে করতে পারো বা তোমরা প্লেকট্রাম দিয়ে প্লে করতে পারো, তার পাশাপাশি তোমরা আজকের এই ফিঙ্গার স্টাইলটি শেখার পরে ওই আগের লেসনের শেখা স্কেলগুলোকে ফিঙ্গার স্টাইল দিয়ে প্লে করবে। ওকে, সো চেষ্টা করো প্রতিদিন যাতে প্র্যাকটিস করা যায়, কম করে হলেও প্রতিদিন বসার চেষ্টা করো। ওকে, সো এই প্র্যাকটিসগুলো তোমরা কোনো কর ধরে করতে পারো, যেমন সবচেয়ে ইজি কর হচ্ছে সি। ওকে, তো এরকম করতে পারো,
ইজিলি তোমরা পরবর্তীকালে পারবে এগুলো। যেতে যেতে আজকে একটি ছোট্ট মেলোডি পার্ট বলো বা একটা ছোট মেলোডি পিস আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা খুবই সিম্পল, MIA অর্থাৎ 1 2 3 দিয়ে, তাহলে কেমন হবে? কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, অর্থাৎ সি মেজর কর্ড থেকে ব্যাপারটা শুরু হলো, অর্থাৎ 1 2 3 এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চারবার প্লে করলাম, তারপরে সেকেন্ড ফিঙ্গার দিয়ে তার আগের নোটটি প্রেস করলাম, তাহলে হবে কি 1 2 3 এক দুই তিন এক দুই তিন এক দুই তিন, তারপর তার আগেরটা 1 নম্বর আঙুল দিয়ে, এখানেও চারবার, তারপর ওপেন করে চারবার। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে এখানে, সেটা অনেকে আমরা ইগনোর করি, অর্থাৎ সেটা হচ্ছে আওয়াজ কতটা জোরে হবে। দেখো এক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট স্ট্রিংটাকে হাইলাইট করা, তাই খেয়াল করে দেখো, মানে মনে হচ্ছে না কোনো ব্যাকিং ট্র্যাক চলছে এই সেকেন্ড আর থার্ড স্ট্রিংয়ের মাধ্যমে, তাই না? কিন্তু যদি ইকুয়াল সাউন্ড দাও ভালো লাগবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে, তাহলে কেমন হবে 1 2 3 এক দুই তিন 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 এক দুই তিন, শেষ করবে স্লো করে দিয়ে, তারপর সি কর্ড দিয়ে একটা ছোট স্ট্রাম করবে, খুব সুন্দর লাগবে আশা করি। তাহলে ব্যাপারটা একটু ফাস্ট করে দেখিয়ে দিই, সো ফিঙ্গার স্টাইল বিগিনার লেসনের 7টি যে টিউটোরিয়াল করবো বলেছিলাম তার এই ফাইনাল টিউটোরিয়াল আজকে আমি করলাম। কেমন লাগলো এই পুরো সিরিজটি আমাকে অবশ্যই জানিও, আশা করি তোমাদের কোনো না কোনো কাজে আসতে পেরেছি। এভাবেই যেটুকু আমি জানি সেটুকু শেয়ার করলাম তোমাদের সাথে, এখনও অনেক কিছুই জানা বাকি আমারও, এবং আশা করব তোমরাও তোমাদের যে শেখার খিদেটাকে বজায় রাখবে এবং আরও কিছু শেখার চেষ্টা করবে। তো এভাবেই আরও কিছু টিউটোরিয়াল হয়তো আগামী দিনে আনবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, বা এমন কিছু যেগুলো তোমাদের আরও বাজানোটাকে ইজি করে দিতে পারে। যেতে যেতে এটুকুই বলবো যে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, আর তোমরা সবাই আমার কাছে একটা ফ্যামিলির মতো, তাই সেভাবেই নিজের মতো করে লেসনগুলো করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি যদি হয় মাফ করে দিও, এবং অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিও, কারণ আমি সবসময় শেখার জন্য রেডি আছি, ঠিক আছে? আমি সবসময় চাই তোমরা সবাই হ্যাপি থাকো, ফ্রি থাকো, বিন্দাস থাকো, ঠিক আছে? আজকের ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।